এই ভিডিওতে বেস সার্ভিস নামে একটি ক্লাস ক্রিয়েট করব। তো এই ক্লাসটিতে আমরা কিছু মেথড ডিক্লেয়ার করে রাখব, যেমন হচ্ছে কি র্যান্ডম স্ট্রিং একটি মেথড ডিক্লেয়ার করব, যে মেথডটির কাজ হবে ইমেল অ্যাড্রেসে র্যান্ডম স্ট্রিং কনক্যাট করা। লাইক আমাদের হচ্ছে কি কিছু রিকোয়েস্ট থাকবে রেজিস্ট্রেশনের, সাপোজ রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে হচ্ছে কি প্রতিবার ইউনিক ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। তো সেই রিকোয়ারমেন্টটি ফুলফিল করার জন্য আমরা এই মেথডটি ডিক্লেয়ার করে রাখবো, যেন পরবর্তীতে আমরা এটিকে কল করতে পারি। দেন রিপোর্টিং এর জন্য, রিপোর্টিং অ্যাটাচমেন্টের জন্য কিছু মেথড ডিক্লেয়ার করব। তো এই ক্লাসটি আমরা ক্রিয়েট করব হচ্ছে গিয়ে সার্ভিস যে প্যাকেজটি ক্রিয়েট করেছিলাম সেটিতে। তো ক্লাসটি ক্রিয়েট করা যাক, পেজ সার্ভিস। তো প্রথমে আমরা হচ্ছে গিয়ে র্যান্ডম স্ট্রিং এর যে মেথডটি আছে সেটি ডিক্লেয়ার করব। তো প্রোটেক্টেড স্ট্রিং র্যান্ডম স্ট্রিং, তো এখানে আমরা হচ্ছে গিয়ে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব, লেফট লিমিট লিমিটেশনের জন্য 97, হচ্ছে গিয়ে লেটার এ, দেন ইন্ট রাইট লিমিট, দেন টার্গেট স্ট্রিং লেন্থ। তো 10টি ক্যারেক্টার পর্যন্ত এটি হচ্ছে গিয়ে স্ট্রিং এর লেন্থ টার্গেট থাকবে। তারপর হচ্ছে গিয়ে র্যান্ডম যে ক্লাসটি আছে এটি অবজেক্ট ক্রিয়েট করব, র্যান্ডম ইকুয়াল টু নো র্যান্ডম, দেন স্ট্রিং জেনারেটেড স্ট্রিং র্যান্ডম ডট ইনিট লেফট লিমিট রাইট লিমিট প্লাস 1, দেন ডট লিমিট টার্গেট স্ট্রিং লেন্থ ডট কালেক্ট স্ট্রিং বিল্ডার কলন নিউ স্ট্রিং বিল্ডার কলন অ্যাপেন্ড কোড পয়েন্ট স্ট্রিং বিল্ডার কলন অ্যাপেন্ড। তো এটি মূলত হচ্ছে কি স্ট্রিং বিল্ডার দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে স্ট্রিং র্যান্ডমলি জেনারেট হবে সেটিকে হচ্ছে গিয়ে অ্যাপেন্ড করে একসাথে আমাদেরকে রিটার্ন করবে ডট টু স্ট্রিং, দেন রিটার্ন জেনারেটেড স্ট্রিং। ওকে, তো আমাদের র্যান্ডম স্ট্রিং মেথডটি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এটিকে পরবর্তীতে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে হচ্ছে আমরা কনকেট করে দিব। থ্যাংক ইউ।